প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আচ্ছা, মানে নিজের পরিচয় টুকু দেওয়ার মানে পুরোপুরি নাই নাকি? সেই মানে বাপ মা না যে পরিচয়টা দিবেন? না না, বাবা মা নাই। আচ্ছা, বাপ মা কোথায়? বাবা মা ছোটবেলায় মা মারা গেছিল, বাবাও মারা গেছিল। আচ্ছা, তো বড় হয়েছেন কার কাছে? নানির কাছে। নানির কাছে? নানি খুব আদর যত্ন করে তো? না। আচ্ছা, তো কিভাবে চলেন আপনারা? নানি বয়স কম, আমি মানুষের পাশে কাজ করি, কাজ করে খাওয়াই। আচ্ছা, তো বিয়ে তো করতে হবে নাকি না করবেন না? হ্যাঁ ভাই, বিয়ে শাদি তো করতেই হবে। তো বিয়ে শাদি এখন করবেন না পরে করবেন? মনের মতো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবো। আচ্ছা, মনের মানুষ কাউকে এখনো পান নাই? না। আচ্ছা, তো কেমন মানুষ ছেলে পেলে আপনি বিয়ে করবেন? ছেলে যেরকমই হোক, বয়স্ক হোক কি যেরকমই হোক, ভালো মনের মতো হইলে বিয়ে করবো। মানে যে আপনার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো সেমন মানুষ পেলে আপনি বিয়েটা করবেন? হুম। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করি না। কিছুই করেন না? না। তো সঙ্গে চলে কিভাবে? মানুষের বাসায় কাজ করতাম ভাই। এখন করেন না? না। মানে কাউন্টার কি করেন না কেন? আমি মানুষের বাসায় কাজ করতাম ভাই, মানুষ বাজে কথা, বাজে লোকে বাজে কথা বলতো, তাই জন্য আর কাজ করি না। নানির একটা চায়ের দোকান আছে, ওইখানে এখন চা বিক্রি করি। কোনো ভাই যদি সাহায্য করে দোকানে মাল তুলে দিত তাহলে ভালোই হইতো। মানে দোকানটা বড় করতেন নাকি? হুম। আচ্ছা, তো যে মনে করেন কে মনে করেন আপনার কথা শুনে ভালো লাগলো, দোকানে সহযোগিতা করলো, তো সে যদি আপনাকে দেখা গেলো বিয়ে করতে চায় তাহলে ওর কাছে আমি বিয়ে বসবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার একটা ছোট বাটন ফোন আছে। আচ্ছা, আপনার নাম কি বললেন? অন্তরা। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি অন্তরার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 0173833676276। আমি নাম্বারটা আবারও বলছি 0173833676। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু অন্তরার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা, বিয়ে শাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।